নাবার্ডের উদ্যোগে কাঞ্চনপুর টাউন হলে কৃষি সংক্রান্ত বিষয়ের উপর এক ট্রেনিং এর আয়োজন করা হয় বৃহস্পতিবার। নাবার্ডের উদ্যোগে এবং ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের সহযোগিতায় ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন আয়োজন করে এই ট্রেনিং এর। সেখানে লালঝুড়ি ব্লকের 50 জন বেনিফিশিয়ারির হাতে প্রেশার কুকার তুলে দেওয়া হয়। পাশাপাশি 25টি পরিবারকে দা কোদাল, 8টি পরিবারকে এক্সরে মেশিন দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন লালঝুড়ি আরডি ব্লকের বিএসসি চেয়ারপারসন অজন্তা চৌধুরী এবং নাবার্ডের ডিডি এম প্রণব মহাজন, ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুদিত ঘোষ প্রমুখরা। এটার সঙ্গে যেহেতু আবার গ্রাম উন্নয়ন নিয়ে কাজ করে, কৃষি নিয়ে কাজ করে, তারপর যেমন আমরা পশুপালন করি, আমাদের স্যার এসেছেন উনি আগে দপ্তর থেকে, সেটারও কিন্তু কাজ হবে আমাদের এখানে। যেমন ধরেন ফিশারি কলেজে পশু আমার সাথে কথা বলে বলেছে, ওদের একটা ফিশারি মেলা করে যদি আমাদের কৃষকরা যদি ওখানে যেতে পারে, তো এটা কিন্তু সবকিছু মিলিয়ে আমরা শুরু করেছি একটা রিট, এর সঙ্গে সবকিছু মিক্স হয়ে যাবে। তো বাগান যেটা এটা করার জন্য কৃষি সম্পর্কে কোন একটা জায়গা পড়ে আছে নেই, আমাদের এখানে জায়গা আছে, আমরা ঠিকভাবে এটাকে আমরা যত্ন করি না। আগরতলা শহরে কিন্তু মানুষের জায়গা নাই, ওরা লেবু গাছ কোথা লাগায়, ছাদের উপরে, ছাদের উপর সত্য একটা ড্রাম করে ওখানে লেবু গাছ লাগায়। আমরা এখানে পুরো জমি তিলে তিলে জমি, কিন্তু আমরা কি করি, আর যত্ন করি না। তারা কিন্তু ড্রামের মধ্যে লাগায়, সকালেও জল দেয়, বিকালেও জল দেয়, সার দেয়, ওষুধ দেয়। আমরা একবার লাগালাম যাই না, একটা আমরা সারে করছিল না, এআরডিডি সরি আমরা এগ্রিকালচার সুপারিন্টেন্ডেন্টকে বলছিল না যে আমরা যদি একটু সিরিয়াস না হই, তাহলে যত্ন না করি তাহলে কিন্তু হবে না। কৃষকদের জন্য সরকারের এতটা সুযোগ সুবিধা আছে,